चाशालो हा कतल बेबासा हास्ते सीपीएम सालथां हाबानो खपालाय जाखा महान मे दिवस पांदा कक्साना थांतानी सीपीएम सालथां हांखुर कमथिंनि पवित्र करसाका बिसि कलक रमै हास्ते सीपीएम हाफंग फानो तंगमन यागलोब जे लुक रक्न बुजबै मालिया बरनि बिसिंगोन तिनि हास्ते हामिया नायकल बुंग नायकल लई तंगनाय बिजेपि आईपीएफ नि हाफंगनो कक्सिल जाय कैसा सिसारि मुं तुबखा आ सिसारि मुंनो तुइ हास्ते लुक फान संसाना जबाति फान ग्राक मा खालायदों होनै सावै खोनारिखाब कमरेड लेलिन तार प्रधान सेनापति छिलेन उनार जे सुदृढ़ नेतृत्व आजकेर दिने मस्कोते जे साम्राज्यवादी मददग्रस्त जे सरकार छिलो सेई सरकारेर पतन घटिये कमरेड पार्टीर नेतृत्वे सरकार गठित एवं एटाके बोले गोटा दुनियार शोषित वंचित निपीड़ित मानुषर का एक आलोक बर्तिका प्रथम दुनियार मानुष देखल जे मानुषे मानुषे जे व्यवधान कि गुछानो जाए प्रतिटी मानुषर जे प्रयोजन से प्रयोजन से मेटाबार दायित्व सरकार समस्त सम्पत्ति सामाजिक সেখানে পুঁজির যে অবসান ঘটিয়ে এমন একটি সমাজ ব্যবস্থা গ্রহণ করেছিলেন যেটাকে রবীন্দ্রনাথের ভাষায় রাশিয়ার চিঠিতে তিনি বলেছিলেন আমি যদি সোভিয়েতে না যেতাম প্রত্যক্ষ করতে না পারতাম তাহলে আমার বিশ্ব যে বিভিন্ন দেশ আমি ঘুরেছি এটা অপূর্ণ থেকে থেকে কীভাবে মানুষের সমস্যার সমাধান করা যায় কিভাবে শুধু শোষণের অবসান না এমনকি নারী পুরুষের যে অধিকার সমান অধিকার এগুলোও কিভাবে রক্ষিত হয়েছে এই বিষয়গুলো তিনি দেখাতে হবে আমরা বলবো যদিও নব্বইয়ের দশকে সোভিয়েত কমিউনিস্ট পার্টির যে নেতৃত্ব তাদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল দক্ষিণপন্থী চেতনা তৈরি হয়েছিল এর সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদ সোভিয়েত সমাজতন্ত্রের পতন ঘটিয়েছিল দুনিয়া জোড়া তারা ঘোষণা করেছিলেন বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদ কমিউনিজম শেষ রাশিয়া শেষ মানে কমিউনিজম শেষ কিন্তু আমরা বলবো যে সাধারণ কথায় এটা গাড়ি ভালো কিন্তু তার পরিচালক দেখিয়ে দিয়েছিল কি বিকল্প ব্যবস্থা হতে পারে এই বুর্জোয়া শাসন ব্যবস্থার মধ্যে কমিউনিস্ট পার্টি যদি নেতৃত্বে থাকে এরপরে আপনারা জানেন পশ্চিমবাংলাতে ৩৪ বছর এই সরকার ছিল ত্রিপুরায় দুই দফাতে ৩৫ বছরের মতো এই সরকার ছিল তাই আজকে যখন এখানে বিজেপি এসে বলছে সব হয়ে যাবে পরিবর্তন হবে যে মানুষ আমাদের ভুল বুঝেছিল যাদেরকে আমরা বুঝাতে পারিনি এই বিজেপির যে অপশাসন এই অপশাসনের বিরুদ্ধে মানুষ হয়েছে আজকে রাস্তায় নেমে আসছে এবং বিভিন্ন জায়গায় নতুন শক্তির চেতনা হচ্ছে বলে এই চেতনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই বলে এটা বোঝা গেছে যে ওরা উগ্র দক্ষিণপন্থী চেতনা চায় না আমেরিকার নির্বাচন ওইটা যদিও দুইটা বড়লোকের দলের মধ্যেই লড়াই কিন্তু যারা আগ্রাসী চিন্তা নিয়ে কাজ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তার পতন পরিবার্য করেছে এই মানুষের জাগ্রত চেতনা সেই জায়গায় দাঁড়িয়ে সমাজতন্ত্রের তার যে চেতনা এটা অজেয় চিন্তাভাবনা তাই আমাদের সমাজতন্ত্রের পথেই আমাদের দেশের সংগ্রামকে শক্তিশালী করে যেতে হবে এই চেতনা নিয়েই মানুষের মধ্যে আমাদের যেতে হবে কমিউনিস্ট পার্টির চেতনা নিয়ে যেতে হবে সমাজতন্ত্রের চেতনা নিয়ে যেতে হবে তাই এটাই বলবো সমাজতন্ত্র অজেয় সোভিয়েত হয়তো নেই অনেকেই প্রশ্ন করেন আমরা সোভিয়েতেই তো প্রথম সমাজতন্ত্র হয়েছিল আমরা কেন তাহলে এইটা এতদিন পরেও আমরা নভেম্বর বিপ্লব করছি নভেম্বর বিপ্লবই প্রথম গোটা পৃথিবীর মানুষকে দেখিয়েছিল আলোর বর্তিকা এটা অজেয়
এই পথে আমরা এগিয়ে যেতে চাই। আমি বলবো যে আজকে বিকেলবেলায় তিনটার সময় আমাদের টাউন হলে একটি সাধারণ সভা হবে। আমাদের পার্টির নেতৃত্ব সেখানে বক্তব্য রাখবেন, বিশেষ করে পরিটগুরু সদস্য কমরেড মানিক সরকার। সবাইকে আড়াইটার মধ্যে গিয়ে, কারণ যেহেতু অতিমারি চলছে তার নিয়মকরণ মেনে একটু আসন গ্রহণ করতে হবে, আড়াইটার মধ্যে চলে যাবেন এবং তিনটায় শুরু হবে এই মিটিং। এই মিটিংয়ে সবাই অংশগ্রহণ করবেন, এই আবেদন রেখে।